সে তো ঘোষণা করছে মানে সে আমি কি বলবো আমি তো আসলে এত বড় টাকা লাড়ি ছাড়ি না মানে আমি যেটা শুনছি তার বাজেট 13 কোটি টাকা এবং 13 কোটি টাকা সে অর্ধেক ব্যয় করবে প্রশাসনের পিছনে এবং সেই প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন আর্মি সব দিয়ে সাহেব্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান যে কথাগুলো বলছে ইতিমধ্যেই সাবেক চেয়ারম্যান তারা ইতিমধ্যেই আমরা এ নিয়ে প্রতিবাদও করেছি এবং আমরা সহকারী রিটার্নিং অফিসার কাছে আমরা অভিযোগ দিয়েছিলাম সেটার শুনানি হয়েছে কিন্তু আমরা তেমন কোনো রেজাল্ট পাইনি চেয়ারম্যান তো ঘোষণা দিয়েছে নির্বাচনের দিন 9000 ভোট তার ভাই বেরাদার নিয়ে পিটাই দিবে আর সাহেব্রামপুরের সাবেক চেয়ারম্যান সে বলছে যে আমরা গোলাপের কর্মী আমরা আওয়ামী লীগ করি আমাদের কে কি বলবে বলার সাহস কার আছে পুলিশ আমাদের সব কিছু আমাদের তারপর যদি কোনো পুলিশ কথা না শোনে খুব খারাপ ভাষায় বলছে এখানে স্যার আমরা লিখি রে খুব খারাপ ভাষায় বলছে তাদের গালি দিয়ে তাদেরকে আমরা দেখাই দেব এই সকল ঘটনা নিয়ে আসলে আমাদের নেতা কর্মী এবং ভোটারদের মধ্যে খুব ক্ষুব্ধতা বিরাজ করছে এবং সাধারণ ভোটাররা ভীতির মধ্যে আছে এছাড়াও তারা যে সকল পরিকল্পনা করছে সেটা হলো তারা অনেক বোমা টোমা তৈরি করে নির্বাচনের আগের দিন এমন ভীতির সৃষ্টি করবে যেন আমাদের পক্ষের স্বতন্ত্র প্রার্থীর পক্ষের ভোটাররা ভোট কেন্দ্রে দাঁড়িয়ে সাহস না পায় এইভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে এমনকি আমাদের আমাদের শৈল রানা মিঠু তার বাড়ি 2 নম্বরে ওখানে সে ওখানে নেতৃত্ব দিচ্ছে তার প্রতি জীবননাশের হুমকি আছে এবং আমার প্রতি আমি প্রার্থী হিসাবে আমাকেও মানে প্রতি জীবননাশের হুমকি আছে হুমকি আছে মানে তারা এই পরিকল্পনা করছে আমাকে অনেকে সাবধান করতেছে আপনি খুব সাবধানে চলাফেরা করবেন আচরণবিধি মেনে ওনারাও চলবেন আমরাও চলবেন এটা প্রশাসন দেখবে এবং নির্বাচন কমিশন দেখবে কোনো ক্রমেই নির্বাচন আচরণের পরিপন্থী কোনো কাজ ওনার পক্ষে কি আমাদের পক্ষে কি কেউ করার কোনো সাহস না পায় এবং একটা নিরপেক্ষ নির্বাচন চাই যাতে ভোটাররা উৎসবমুখরভাবে ভোট কেন্দ্রে যাবে ভোট প্রদান করবে কেউ সেখানে কোনো মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ পাবে না মূলত প্রার্থী যারা চাচ্ছে পৌর নির্বাচনে যেভাবে নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন সেইভাবে 7ই জানুয়ারি তাতে মাদারপুর 3 নির্বাচনী এলাকায় এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবে নির্বাচন স্থগিত ঘোষণা হয় স্থগিত হলে পরবর্তী সময় উনি সুবিধাজনকভাবে তফসিল ঘোষণা করলে ওনার আশা দেন উনি সুবিধাজনক মানে সুবিধা গ্রহণ করতে পারবেন এই তাদের পরিকল্পনা